পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার। পুলিশ সাপটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিয়েছে। মালদার মানিচা থানার নাজিরপুর অঞ্চলে নদীতে লাগানো মাছ ধরার জাল সমেত সাপটিকে উদ্ধার করে পুলিশ। মানিকচকের নাজিরপুর অঞ্চলের নদীতে মাছ ধরতে জাল লাগিয়েছিলেন। বুধবার সন্ধ্যে নাগাদ সেই জালে পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোরা আটকে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরই মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশের তরফে খবর দেওয়া হয় বন দপ্তরে। রাতেই বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিকিৎসার পর সাপটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন বিভাগের কর্মীরা। চন্দ্রবোরা, আচ্ছা, কোথা থেকে পাওয়া গেল স্যার? কিভাবে ধরল? নাজিরপুর থেকে পাওয়া গেছে এটা। আচ্ছা, কত এর স্যার, কত ফিট লম্বা বা কি কত হবে? ৩-৪ ফিট। কারা ধরলো স্যার, কারা উদ্ধার করেছে? এটা ওখানে ওই ফিশারম্যান যারা আছে, ফিশারম্যান, ওরা ওই মাছ ধরার জন্য নদীতে এই জাল নেটটা দিয়েছিল, তো সামহাও ওর মধ্যে হয়তো ঢুকেছে কোনো ভাবে, ও আর বেরোতে পারেনি ঢুকে। এটাকে স্যার কোথায় থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, নাজিরপুর থেকে আমাদের সিভিল পুলিশ এটাকে ডিটেকশন করে ওটাকে থানায় নিয়ে আসা হয়। আমরা পরে ডিপার্টমেন্টের রেঞ্জারের সাথে কথা বলেছিলাম, ওনারা এসছেন, ওনাদের হাতে আমরা দিয়ে দিলাম সবটা। পাওয়া গেলো কি অবস্থায় দেখলেন? এটা অ্যাকচুয়ালি চন্দ্রবোরা, লিটারালি এই সাপটা এখানেই থাকে, এই এলাকার পক্ষে এই সাপটা থাকে। একে অ্যাকচুয়ালি বিরক্ত না করলে তেমন কিছু ক্ষতি করে না, কিন্তু যদি কাউকে বাইট করে ইমিডিয়েটলি তাকে হসপিটাল নেওয়া দরকার, কারণ এটা বিষাক্ত সাপ একটা। আর এইটা ন্যাচারাল জায়গায় থাকবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, একে যেহেতু থানায় এসছে আমরা নিয়ে যাচ্ছি রিকোয়ারি করে। হ্যাঁ, কোন থানা থেকে নিয়ে যাচ্ছেন? মানিকচক থানা থেকে নিয়ে যাচ্ছি। আর আমরা আপাতত মালদায় নিয়ে যাবো, তারপর আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কাজী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার সবাই, মেরা জয়গোবাসীলাই ফুলপাতি, বড়া দশাই, ভাই টিকা, সাথে ছট পূজাকে পবন অবসর মা হার্দিক মঙ্গলময় শুভকামনা। নমস্কার। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাইকে উপলক্ষ্য মা আমার জয়গাঁওকে সম্পূর্ণ বাসীলাই হার্দিক শুভকামনা দিন চাহু। আউনোস তপাইরা হামি মিলি এস পালিক চাড়লাই শান্তি রা খুশিয়ালী কো সাথমা আমি মনাও। ধন্যবাদ। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে শিলিগুড়ির টরয়েড ওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গে,
শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।